হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলো আজকের আবার একটা নতুন সকাল দিয়ে নতুন ব্লগটা স্টার্ট করা যাক। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা, সঙ্গীতার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। চলো, তুই উঠেছি, তখন 7:00 সময় উঠেছি। উঠে এই যে আমার ছেলের পেটে কৃমি হয়েছে, সেই জন্যে একটু নিম পাতা থিতো করে রস বের করলাম, ব্রাশ ফ্রাশ করেছি, করে তো ব্লগটা আমি স্টার্ট করছি। তো ভাবলাম তোমার সাথে কথা বলা যাক। তো চলো, আর তোমরা আমার ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে। এবারে ঘরটা ঝাড় দিয়ে দিই। ঝাড় দেওয়ার পর বাকি কাজগুলো আছে, সেগুলো করতে হবে। আজকের একটা বিশেষ কাজ যে করতে হবে আমাকে, এই যে বিশেষ কাজটা হলো আমার ছেলেকে নিম পাতা রস খাওয়ানো। তো আমি রাতে তো এমনি খাওয়াই না, আর ওই ছেলেকে বললাম যে একটু হাঁ করতে বাবু, ওকে বলেছি গ্রিন, তোর জন্য গ্রিন জুস আছে, তো ওকে হাঁ করতে বলেছি, হাঁ করেছে আর খেয়ে নিচ্ছে। মানে আমি কোনোদিন খাইনি, ছেলে খেয়ে নিল, তারপরে ওকে একটুখানি জল দিয়ে দিলাম। ওকে জিজ্ঞাসা করছি যে কীরকম লেগেছে, ও আবার আমাকে দেখিয়ে আঙুল দিয়ে, বুড়ো আঙুলে দেখিয়ে বলছে মা হেভি খেতে হয়েছে। তো এইভাবে আমার আজকের কাজটা কমপ্লিট হলো। এবার বাকি কাজগুলো করি, ঘরটা মুছে নিই ঝপঝপ করে। যেটা মাথায় একটা বড় টেনশন ছিল যে আমার ছেলে নিম পাতার রস খাবে কি না খাবে, যাক সে তো খেয়ে নিয়েছে, না কেঁদে না বমি করে। তো এইবারে কাজ আমার হচ্ছে এবার কাঁচাকুচি করা। রোজের কাজ একই জিনিস, কাঁচাকুচি ঘর মোছা ওই চলছে। তো এগুলো ভিজিয়ে রাখি সার্পের জলে, আর বাকিগুলো আবার পরে এসে ভেজাবো, এগুলো হয়ে গেলে তারপরে ভেজাবো। এবারে হচ্ছে আমি চুল খুলে নিই, চুলে বিনুনি করা ছিল, আর দেখো চুলটা কীরকম পাতলা হয়ে গেছে, কালো লাগছে, বেশি করে তেল মেখেছিলাম। শ্যাম্পু করা ছিল, তো আগের সপ্তাহে শ্যাম্পু করেছি, আজই শ্যাম্পু করবো বলে ওই জন্য 2-3 দিন আগে বেশি করে তেল মেখেছি। তো সেই তেলটা মেখে একদম চপচপে করছে। তো আর তেলটা মাখার পর কালো লাগছে, তো খোপাটা করে নিয়ে যে কাজ করব, বিনুনি করে রাখলে ঘাড়ের দোগায় গরম হবে, সেগুলো বিনুনি করে নিয়েছি। নিয়ে তারপরে এবার বাকিগুলো কাজগুলো করে নিয়ে ওদিকে ঘরটা এবার ঝাঁট দিয়ে দিই। বেড কভারটা চেঞ্জ করা ছিল, কারণ কালকের আবার চেঞ্জ করা হয়নি, তুই আজকে সকালবেলায় চেঞ্জটা করে নিয়ে এবার ওই যে বেড কভারটা তো আজ আর কাজে যাবে না, তো রাত্রিবেলা ভিজিয়ে রাখবো, তারপরের দিনে কাচবো। তো বেড কভার ক্লিন হয়ে গেছে, যা বালি ছিল রোদ্রে দিয়ে দিয়েছি। এবারে যেগুলো জামা কাপড় ছিল সব কাচাকুচি করে সেগুলো এবারে ধুয়ে নেবো, ঝপঝপ করে ধুয়ে নিই। নিয়ে তো এবার কাজ করতে হবে বাকি কাজ, মানে শনি রবিবার হলে মানে অনেক কাজ, অনেক কাজ। এমনিতে এক্সট্রা কাজ রয়েছে, মানে কাজের যে একটু রেস্ট নেবো সে সময় পাওয়া যায় না। তো এগুলো গুছিয়ে ধোয়া হয়ে গেছে, ধুয়ে এবারে চলে এসেছি মিলতে, ঝপঝপ করে এবারে মিলে নিই। তো মিলতেও তো সময় লাগে, আর এত রোদ্দুর যে এত রোদ্দুর উঠেছে, এখনই এত গরম হচ্ছে, আর জানি না পরে আর কত গরম হবে, কি গরম পড়ে গেছে, রোদ্দুরের একদম ঝাঁপ করা রোদ চড়া একদম। তো ঝপ তাড়াতাড়ি করে মিলে নিই, রোদ্দুরও লাগছে। তো এক এক করে সব মিলে নিই, আজকে অনেক কেচেছি, অনেক বলতে অনেক, আমারই 3-4টে জামা, তারপরে আমার বরের ছেলের, তারও আবার রয়েছে এখনও কাঁচাকুচি করব। তবু তো বিছানার চাদরটা আজকে কাঁচা হয়নি, কারণ আজকে তুলেছি রাতে ভেজাবো কালকের কাজও। এবার চলে এসেছি নেক্সট পার্ট, সেটা হলো আমার রান্না। রান্না বলতে ভাত আমি বসিয়ে রেখি, আমি জামাকাপড় কাচতে গেছিলাম, তো ভাত হয়ে গেছে। মাছে চাটনি করেছি, আমের চাটনি করেছি, ওটা প্রথমেই করে নিয়েছি। চাটনি করার পর শাক ভাজা করেছি, শাক ভেজে এবারে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আবার বাকি কাজগুলো করব। এই যে চলে এসেছি, এবারে জামাকাপড় কি শুকনো হয়েছে সেগুলো তুলতে, মানে শুকনো করতে দেয়া আবার তোলা, মানে কাজ একই কাজ রোজ, দেওয়া তোলা গোছানো, তো সমস্ত কাজটা সেরে এবারে আমি একটু শ্যাম্পু করব। শ্যাম্পু করা হয়ে গেছে, শ্যাম্পু করে এবার চুলটাকে একটু ঝাড়ি, চুলে ভিজে চুল, শ্যাম্পু করা চুল, চুলে জল রয়েছে, এটা একটু দিয়ে তোয়ালে দিয়ে ভালো করে ঝেড়ে নিলে বেশ চুলটা একদম তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, নাহলে চুলে জল থাকে, এরকমভাবে ঝেড়ে নিলে জলগুলো সব চলে যায়। তো ভালো করে চুলে ঝেড়ে নিই তাহলে আর মুছতে হয় না। তো এইভাবে মুছে নিই, ঘরেও এসে মুছে নিই। নিয়ে এবারে
চুল চাঁচড়াবো, তারপর সিঁদুর পরবো, পরে তারপর বাকি কাজগুলো খাবো খাবো। তো আমার ব্লগটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।